হচ্ছে বান মাছ। তো আজকে বান মাছ রান্না হবে। তো বন্ধুরা, মাছগুলো কেটে নিলাম, বান মাছ এরকম পিস করে কেটে নিলাম। এবার মাছগুলো ভেজে নেবো, আর এই মাছগুলো বেশি ভাজবো না, এই মাছগুলো অল্পই ভাজবো। আর এই মাছটা পাতলা ঝোল করবো, আর এই মাছ রুগীর পক্ষে খাওয়া খুব উপকার, আর হালকা পাতলা ঝোলটা খুবই উপকার এই মাছের ঝোল খাওয়া। নুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দিচ্ছি তেলে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, এবার ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার মশলা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলা কষে নেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে কষে নেব মশলা দিয়ে। মশলা কষা হয়ে গেল, আলু দিয়ে মশলা খুব ভালো করে কষে নিলাম। এবার জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেব। আর ঝোল হয়ে এসেছে। তো আলু দিয়ে বান মাছের হালকা পাতলা ঝোল করলাম হালকা মশলা দিয়ে। তৈরি হয়ে গেল বান মাছের ঝোল আলু দিয়ে। নাবিয়ে নিলাম মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।